18 দলের ডাকা 72 ঘন্টার হরতালের চতুর্থ দফার অবরোধ চলছে সারা দেশে। স্বাধীন সার্বভৌম দেশে ক্ষমতাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক হানাহানি, সন্ত্রাস, খুনাখুনি, অগ্নিসংযোগ, হরতাল, অবরোধ, বোমাবাজি সহ চরম নৈরাজ্যকর পরিস্থিতি। সরকার ও বিরোধী দলের অনড় অবস্থানের কারণে বাংলাদেশ আজ পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। দিনের পর দিন হরতাল অবরোধে বিপর্যস্ত জনজীবন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একদিকে বিরোধী দলের হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার কর্মসূচিতে, অপরদিকে সাংবিধানিক ধারা অব্যাহত রাখার অজুহাতে সরকারের একতরফা নির্বাচন দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দ সহ দেশের সাধারণ মানুষের আকুল আবেদন উপেক্ষা করে দেশের দুই শীর্ষ জোট ক্ষমতার লড়াইয়ের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনীতি, স্থবির হয়ে পড়ছে মানুষের জীবন ও জীবিকা। বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে মানে আমি একজন বাঙালি, এটা আমার ভাবতে আমার লজ্জা লাগে, আমার ঘৃণা হয়। আর সরকার বারবার বলতেছে আমরা উন্নয়ন করছি, আমরা উন্নয়ন করছি। যদি আমরা উন্নয়ন করে থাকে, গরিবের জন্য যদি কিছু করে থাকে, তাহলে এটা নামে একের লেখা, এত সমস্যাটা কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং বিরোধী দলীয় নেত্রীর কাছে তারা যেন সমঝোতায় আসে এবং জনগণ যেন শান্তিতে চলতে পারে। এখন দুজন আর এই দেশটনে হরিয়া যাও গা, আমার নতুন করে আর যাই হোক, দুই নেত্রী এক হয়ে আমাদের সুখ শান্তি দিক। অবরোধ হরতাল আমরা চাই না কোনো সময়। গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না। প্রধানমন্ত্রী উনি চাইতেছে ওনার স্বার্থ নিয়ে ব্যস্ত, আমাদের বিরোধী দলের নেত্রী উনি চাইতেছে ওনার স্বার্থ নিয়ে ব্যস্ত। আসলে আমাদের গরিবের যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু কেউ চাইতেছে না।